নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের বড় খবর। আর কিছুক্ষণের মধ্যেই ফের বজ্রবিদ্যুৎ সহ সাথে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের ৬টি জেলায়। সাথে ৩টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কখন থেকে শুরু হবে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, জানব উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়া খবর। এছাড়াও জেনে নেব আজকে তাপমাত্রা কত থাকছে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই আগে দেখার জন্য। সকাল থেকে কোনো কোনো সময় পরিষ্কার আকাশ, আবার কোনো সময় মেঘলা। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। জানবো উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র মৌসুমি বায়ু পৌঁছে গেছে। আগামী ৪৮ ঘন্টায় দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়াতে। উত্তরবঙ্গের মতোই আগামী ৪৮ ঘন্টায় দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ দুপুর দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজকের মধ্যেই বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১ জুনের আশেপাশের সময়ে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে সমুদ্র উত্তাল হতে পারে। তাই ১১ জুন সকাল থেকে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। আর যারা ইতিমধ্যে চলে গিয়েছেন ১০ জুন বিকেলের মধ্যেই তাদের ফেরত আসতে বলা হয়েছে।